নবী মুসাফিরের জন্য অপছন্দ করতেন সফর করা রাতে যদি সফর করতে হয় তো একাকী করবেন না দিনের বেলা অসুবিধা নেই এখান যাচ্ছেন মক্কা যাচ্ছেন একাই সফর করেন কিন্তু গভীর রাতে যদি আপনাকে যেতে হয় তাহলে না বলছেন যে সৌদি আরবের রাস্তায় নিরাপত্তা রয়েছে ঠিক আছে চোর ডাকাত ছিনতাকার এগুলো থেকে হয়তো অনেকটা নিরাপত্তা রয়েছে কিন্তু আল্লাহ না করে একটা দুর্ঘটনা হতে পারে আর রাত্রে দুর্ঘটনার সম্ভাবনা বেশি যত গভীর রাত হয় তত বেশি ঘুম চাপতে পারে নিচ্ছা করে ঘুম চাপতে পারে একা অ্যাক্সিডেন্ট হইলো আপনি আছেন দুনিয়াতে না মরে সরে গেছে হয়তো খবরই রাখেন ধরুন ট্রাফিক পুলিশকে যদি খবর না হয় আর এরকম দুর্ঘটনা কোথাও যদি হয়ে যায় তাহলে কী অবস্থার হবে তো দেখি দুই চার পাঁচ দিন খবরই না তা আপনার মৃতদেহ বৈচার সরে সের আত্মীয়স্বজন খবরই পাচ্ছেন না আপনার কিন্তু একজন সাফসভর সঙ্গী থাকলে বিভিন্ন বিষয় হয়তো একজন বেঁচেছে একজন অসুস্থ একজন একজন আহত হয়েছে একজন নিহত হয়েছে হইতে পারে যার ফলে একা সফর করতে নবিশাল বিভিন্ন কারণে শয়তানের অনিষ্ট থেকে বাঁচবেন দুনিয়ার বিভিন্ন অনিষ্ট রয়েছে সুতরাং একা সফর করা রাতের অন্ধকারে গভীর রাতে অপছন্দনী ন বলেছেন লাউ নাস মানুষরা যদি জানতো যে একাকি সফরে কী ক্ষতি রয়েছে মা আহাদুন বেল্লা বেলাইলেন তাহলে কেউ রাতের অন্ধকারে সফর করতো না রাতে সফর করা খুব কঠিন বিষয় আজকাল না হয় রাতে ধরো বিদ্যুৎ আছে অমুক তমুক এই সে কিন্তু তারপরেও সব জায়গায় তো আর সবসময় তো এরকম নয় আর নবী সাসান আমলে ওই জামানায় কেন আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগে কোথায় কারেন্ট শহরে যেখানে বিদ্যুৎ থাকে সেখানে বেশি সময় বিদ্যুৎ বিদ্যুৎ থাকে না এরকম ছিল এত অনুন্নত ছিল আর গ্রাম অঞ্চলে তো কিছুই নেই উনি একা একা সব রাতের অন্ধকারে জি অন্ধকার হইলে মানুষ শয়তান জিন শয়তান সব কিছুই মানুষের ক্ষতি করা শুরু করে চিন্তাইগুলো দিনের তুলনায় রাতে হয় বেশি মাগরিবের পরই চিন্তা হয়ে যাচ্ছে এই হাদিস মানুষ যদি জানতো যে কি ক্ষতি রয়েছে একা সফরে তাহলে রাতে কেউ সফর করত না আর একাও সফর করতো না হেদি সেই বোখারি হাদিস দুই হাজার নয়শো আটানব্বই নম্বর বলে কানা এক রাহুসফার লোহেদ শুধু রাতের সফরকে অপছন্দ করতেন এমনটা নয় বরং একাকি সফরকে অপছন্দ করে সফল আসসালাম তাহলে এক রাতের সফর ভালো না দিনের সফর করা উচিত সকাল সকাল বেরিয়ে যান এতে বর রয়েছে সফর করবেন সকাল সকাল বেরিয়ে যান অনেকে আছে না এসা পড়ে ও ড্রাইভ করা শুরু করে বলছে এসা পড়ে বেরোবো আর ওই ফজরে গিয়ে আমি মক্কা পৌঁছে যাব যাইস কি অপছন্দ নেই তারপরে একা থাকবেন না বা থাকবেন দুইজন না তিনজন কমপক্ষে এটা বেশি উত্তম তিনজন বা তার বেশি নবীলামের আর একটি হাদিস রয়েছে আন্নাল ওয়াহেদ ও শৈতান একজন যদি সফর করে সে শয়তান শক্ত কথা ওয়ালি স্নানের শৈতান আনে দুইজন যদি সফর সঙ্গী হয় তাহলে দুই শয়তান ওয়াসাল্লা সতরা কোন তিনজন যদি সফর করে তাহলে সত্যি সফরের কাফেলা হাদিস মুসনাদ আহমদের রয়েছে মহত মালিকা রয়েছে তিরমিজিতে রয়েছে আবু দাউদের দুই হাজার সাতষট্টি তিরমিজি ষোলোশো তেহাত্তর আলবানি হাদিসটিকে হাসান বলেছেন হাদিস গ্রহণযোগ্য হাদিস হ্যাঁ একা সফর করলে ক্ষতির আশঙ্কা বেশি দুইজন সফর করলে শুধু দুর্ঘটনা নয় হার্ট অ্যাটাক তো হইতে পারে গাড়ি চালাতে হার্ট অ্যাটাক হয় না ভাই দুইজন থাকলে একজন হার্ট অ্যাটাক হয়েছে আর কিন্তু সুস্থ আছে অত তো খবরটা তো দিতে পারবে বা হাসপাতালে তো নিয়ে যেতে পারবে না হার্ট অ্যাটাক গাড়িও চালাতে পারছেন না বই রে পড়ে আছে অথচ একজন সঙ্গী তাহলে সাঁতার সাথে হাসপাতালে নিয়ে গেলে কোনো তদবির হতো যদিও তকদিরে তকদির হতো এটাও তকদির যে আপনি এই কাজ করবেন আর এইভাবে হবে দুর্ঘটনা বা কিছু